শুক্রবার উত্তর ত্রিপুরা সফরে আসেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই তিনি উত্তর ত্রিপুরা জেলাশাসক কনফারেন্স হলে এক পর্যালোচনা সভায় যোগদান করেন মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় এক পর্যালোচনা সভা পর্যালোচনা বৈঠকে এআইডিডি এবং ফিশারি সহ এসি ওয়েলফেয়ার দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা হয় এই দিনের পর্যালোচনা সভায় এআরডিডি মৎস্য এবং এসসি এই তিন দপ্তরে যে প্রকল্পগুলি কেন্দ্র এবং রাজ্য সরকার চালু করেছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ের উপর আলোচনা হয় এই দিনের বৈঠকে সরকারের এই প্রকল্পগুলি গ্রামীণ অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সরকারের এই প্রকল্পগুলি জনগণের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেন এদিনের বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন গত চার মাস আগে পর্যালোচনা বৈঠক হয়েছিল সেই বৈঠকে যে পর্যালোচনা হয়েছিল তা কতটুকু ফলপ্রসূ হয়েছে তা খতিয়ে দেখতেই আজকের এই দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক পাশাপাশি তিনি আরও বলেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের সময়সীমা শেষ হতে আর মাত্র দুই মাস বাকি রয়েছে এই সময়ের মধ্যে আমরা কত বেশি সমস্ত বেনিফিট মানুষের কাছে সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি সে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় এই বৈঠকে যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে তা দূর করে শীঘ্রই মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস সরকারি দপ্তরে বসে এই সিদ্ধান্ত নেওয়াটাই মূল কাজ নয় তিনি আরও বলেন সাধারণ মানুষের কাছে গিয়ে তা খতিয়ে দেখাটাই হচ্ছে মূল বিষয় উত্তর ত্রিপুরা জেলায় আমার অধীন থাকা তিন দপ্তর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের সমস্ত জেলা ভিত্তিক যারা আমাদের অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে রিভিউ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি এই মিটিংয়ের মূল উদ্দেশ্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে জেলার বিশেষ করে লাইফস্টক ফার্মার ফিশ ফার্মার কিংবা তপশিলি জাতি অংশের মানুষের জন্য বরাদ্দ হয়েছে তার অগ্রগতি কতটুকু হয়েছে গত চার মাস আগে এই আমরা এখানে রিভিউ মিটিং করেছিলাম ফার্স্ট রিভিউ মিটিং সেই মিটিংয়ে আমরা যে টার্গেট রেখেছি বা যে ডিসকাশন হয়েছে সেটা কতটুকু ফলপ্রস্যু হয়েছে কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এই বিষয়গুলি আমরা আজ দিনভর আলোচনা করব খতিয়ে দেখব এবং মূলত যেহেতু আমাদের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি আছে এই সময়ের মধ্যে আমরা কত বেশি অ্যাচিভমেন্ট করতে পারি বা মানুষের কাছে সমস্ত বেনিফিট সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি এই নিদিকে আমরা আলোচনা করব এবং যে জায়গাতে গাড়তি থাকবে সেগুলি যেন ইমিডিয়েটলি আমরা রেক্টিফাই করতে পারি বা যেগুলি আমরা আমাদের অ্যাচিভমেন্ট রয়েছে সেগুলিও মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় এই দিনের এই সভায় এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি ভবতোষ দাস এসডিএম সামঞ্জয় জমাতিয়া সহ জেলার অধীনে থাকা বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা Add in news.